हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आसुन आज हमें देखाबो ब्लैंकेट डिजाइन। ब्लैंकेट बुनते पारबेन गायेर चादर, तारपरे गोपालेर माफलार, समस्त किछु ए डिजाइनटा दिए बुनते पारबेन। एई जे आमी कुरुश नियेछि तार जन्य 10 नम्बर कुरुश आर नर्माल उल 4 प्लाई, ठीक 4 प्लाई ना, एकटू सरु आछे 4 प्लाई एर थेके, ओई 3 प्लाई एर मतो आछे एटा। प्रथमे चेन करे नेबो, आगे एकटा फाँस देबो, देखुन एभावे। फाँसेर मध्ये दिलाम कुरुशटा दिए এইভাবে চেন বুনবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। 10টা চেন বুনলাম, আরো 10টা, 20টা চেন বুনব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কুড়িটা চেন বুনে নিলাম। এবারে কি করছি দেখুন, এই লাস্ট চেনের এইখানটায় এই যে আঙুলটা দিয়ে চেপে 3টে চেন বুনবো। 1টা, 2টো, 3টে। এবার এই ঘরটার থেকে ডাবল ক্রচেট বুনে তুলবে, একবার জড়িয়ে নেব। জড়িয়ে নিলাম, এবার যেখানটা আঙুল দিয়েছিলাম ওখান থেকে একটা ডাবল ক্রচেট বানিয়ে নেব। তাহলে এই 3টে চেনের একটা হলো আর এই একটা। আবার জড়িয়ে নিয়ে পরের চেন থেকে আবার ডাবল ক্রচেট। প্রত্যেকটা চেনের ওপর একটা করে ডাবল ক্রচেট বুনবো। প্রত্যেকটা চেনে ডাবল ক্রচেট বুনে এখানে এসে আমি দেখাচ্ছি। তাহলে সবগুলো চেনে আমি বানিয়ে নিলাম ডাবল ক্রচেট। লাস্ট এটা করেছি, এবার 3টে চেন, 1টা, 2টো, 3টে। এবার করে ঘুরিয়ে নেব, এইভাবে টার্ন করে নেব, নিয়ে জড়িয়ে নিলাম, নিয়ে এই যে এইটা, এই ডাবল ক্রচেটটা নেব। এটা প্রথমেরটা না, এটা নেব। এই দেখুন, এটার ভেতর থেকে এইভাবে জড়িয়ে তুলব কুরুশ দিয়ে। একবার আবার জড়িয়ে নিলাম,
দুবার। এবারে সবগুলো একসাথে এইভাবে টেনে বের করে আনব এই ঘরটা ছাড়া। দেখুন একটা শঙ্খের মতো হয়েছে। এবার কি করছি দেখুন, জড়িয়ে নেব। এবার ঠিক পাশের ঘরটা, এই পাশের ঘরটার থেকে পাশের যে ডাবল ক্রচেরটা আছে ওটার ব্যাক সাইড থেকে এই এইভাবে এইভাবে দেখুন ডাবল ক্রচেট বুনে নিলাম একটা। আরেকবার দেখুন, এই জড়িয়ে নিচ্ছি, এই যে ডাবল ক্রচেট আছে এইটার সামনের দিক থেকে, সামনের দিক থেকে এইভাবে জড়িয়ে এই তুলে নিলাম। আরেকবার জড়িয়ে দুবার এই তুলে নিলাম, নিয়ে এই বের করে আনলাম, নিয়ে এবারে দেখুন কি করছি, জড়িয়ে নিলাম, নিয়ে এবারে পাশের যে ডাবল ক্রচেট আছে এটা ওইটা ব্যাক সাইড থেকে এইভাবে এইভাবে ডাবল ক্রচেট বানাবো একটা। দেখুন দুটো ফুল হলো, দুটো ফুলের পাপড়ির মতো হলো। তারপরে আবার জড়িয়ে নিলাম, আবার পরেরটা সামনের থেকে, একবার সামনের থেকে একবার ব্যাক সাইড থেকে পেছন থেকে আবার জড়িয়ে নিলাম, নিয়ে আরেকবার বুনে তুললাম। এবার সবগুলো একসাথে বের করে আনছি এই যে। তাহলে দুটো করে ঘর যাচ্ছে। পরের বারও জড়িয়ে নিয়ে এই পরের ঘরটা এইভাবে পেছনে ব্যাক সাইড থেকে ডাবল ক্রচেট বুনবো। তাহলে দুটো দুটো করে ডাবল ক্রচেট যাচ্ছে। 20টা চেন নিয়েছিলাম, 20টা চেনের 20টা ডাবল ক্রচেট আর 3টে চেন এক্সট্রা করে একটা ডাবল ক্রচেট করেছিলাম। তাহলে এখানে 21টা ডাবল ক্রচেট আছে। এইভাবে আমি পুরো এই রোটা বুনে নেব, নিয়ে দেখাচ্ছি। সবগুলো আমি বুনে নিলাম, লাস্টেরটা কিভাবে বুনছি দেখুন। এটা সামনে দিয়ে বুনলাম, এটা ব্যাক সাইড দিয়ে বুনবো। জড়িয়ে নেব, একটা দুটো তিনটে, তিনটে চেন বুনে ঘুরিয়ে নেব। এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। খুব সুন্দর ডিজাইন, বন্ধুরা অবশ্যই বানাবেন। তিনটে চেন করে ঘুরিয়ে নিলাম, নিয়ে এ দেখুন পরের ঠিক চেনটা, এটা না এটার পরের ঠিক চেনটা, এটা ডাবল ক্রচেট বুনছি একটা। প্রত্যেকটা চেন এই যে তার পরের চেনে ডাবল ক্রচেট বুনছি। ফার্স্ট রোতে যেভাবে বুনেছিলাম প্রত্যেকটা চেনের ওপর দিয়ে ডাবল ক্রচেট, ওরকম বুনে যাব।
পুরোটা আমি এইভাবে বুনে নেব। তার আগে দেখাচ্ছি সামনের দিকটা এরকম হবে। পুরোটা বুনে আমি আবার এইটা রিপিট করছি, দেখবেন কেমন লাগছে। বন্ধুরা প্লিজ প্লিজ লাইক দেবেন একটা, আর যে নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই পুরোটা বুনে দেখাচ্ছি। লাস্টেরটা দেখুন, একদম লাস্টেরটা এখান থেকে এভাবে দুটো লুপ নিয়ে তুলে ডাবল ক্রসেট। এবারে তিনটে চেন বুনবো, এক দুই তিন বুনে ঘুরিয়ে নেব। তাহলে আমি 20টা চেন বুনেছিলাম, 20টা চেনের 20টা ডাবল ক্রসেট আর একটা তিনটে চেন নিয়ে একটা ডাবল ক্রসেট বুনেছিলাম, তাহলে 21টা হবে। এখানে 21টা নিচে ডাবল ক্রসেট আছে, এখানেও তাই আছে, দেখে নিন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একে একুশ। এবার আবার সেম ওইভাবে ফার্স্ট যেরকম করেছিলাম ঘুরিয়ে নিয়ে জড়িয়ে নেব, নিয়ে এইটা ছেড়ে দিয়ে এর পরেরটা এইটা সামনের থেকে এভাবে একবার লুপ তুললাম জড়িয়ে, আবার জড়িয়ে নিলাম, নিয়ে দুইবার তুললাম। এবারে সবগুলো ঘর এখান থেকে বের করে আনলাম, এনে এই এবার জড়িয়ে নিলাম। এবার ব্যাক সাইড থেকে ফার্স্ট দেখিয়েছি, জড়িয়ে নিলাম ব্যাক সাইড থেকে, দেখুন জড়িয়ে নিয়ে উল্টা, জড়িয়ে নিয়ে উল্টা এইভাবে চেপে ধরব, ধরে এই ব্যাক সাইড থেকে ঘরটা এইভাবে জড়িয়ে তুলব। ডাবল ক্রচেট বুনবো, একটা একটাই বুনবো, আবার একবার জড়ালাম। ফার্স্টের এই ডাবল ক্রচেটটা নিলাম, নিয়ে একবার জড়িয়ে তুললাম, আবার জড়িয়ে নিলাম, আরেকবার জড়িয়ে তুললাম। তাহলে ফার্স্টের ঘরটার থেকে দুবার তুলছি আর পেছনের ঘরটা একবার বুনছি ডাবল ক্রচেট। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে, একটা পাপড়ির মতো লাগছে, আবার শঙ্খ শঙ্খ প্যাটার্ন লাগছে।
বন্ধুরা যখন কুরুশটা কিনবেন তখন একটু দেখে নেবেন, মানে 10 নম্বর কুরুশ অনেক জায়গাতে সরু হয় কিন্তু একটু মোটা হবে, এরকম এক একটা জায়গায় নাম্বারিংটা ঠিক থাকে কিন্তু 10 নম্বর বললেও সরু সরু কুরুশ দিয়ে দেয়, কিন্তু সেটা একটু দেখে কিনবেন কুরুশটা। এবার ব্যাক সাইড থেকে এই জড়িয়ে তুলবো, এইভাবে পুরো রোটা করে দেখাচ্ছি। এইরকম প্যাটার্নটা হবে দেখুন বন্ধুরা, আমি এটা 2 নম্বর আর 3 নম্বর কানহাজির জন্য বুনছি, তার জন্য একটু চওড়া। আর এর আগের ভিডিওতে 1 নম্বর কানাজির জন্য চাদর দেওয়া আছে, গোপালের চাদর, একটু দেখবেন এটাও গোপালের চাদর হচ্ছে, এটা 2 নম্বর আর 3 নম্বর কানাজির জন্য। এইভাবে ডিজাইনটা বুনবেন, আমি অনেকটা বড় করে বুনে তারপর দেখাচ্ছি, আবার লাস্ট অবধি দেখাবো, সাথে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওটা মিস হবে না আপনার। দেখুন আমি এতটা বুনে নিলাম, এতটা লম্বাটা 1 2 3 4 5 6 7, এটা একটা রো হবে 7টা। আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন, কিন্তু এটা 2 আর 3 নম্বর গোপালের চাদরের জন্য একদম ঠিক পারফেক্ট। আর 10 গ্রাম আমি উল নিয়েছিলাম দেখুন, আর এইটুকু আছে, এটা এই কানাগুলোতে এ করতেই চলে যাবে, এটা একদম 10 গ্রাম উলে 2 নম্বর আর 3 নম্বর কানাজির চাদর। আরেকবার দেখাচ্ছি, তিনটে চেন করলাম, করে ঘুরিয়ে নিলাম, নিয়ে জড়িয়ে নিচ্ছি, নিয়ে এই যে এইটা ছেড়ে পরেরটা দেখুন, সামনের দিক থেকে এরকম ভাবে নেব, নিয়ে যেরকম দেখিয়েছি একবার দুবার এই বুনে নিলাম। এবার পাশের যে ঘরটা আছে, পাশের যে ডাবল ক্রচেটটা জড়িয়ে নিয়ে এটা দেখুন পেছন দিক থেকে, ব্যাক সাইড থেকে এইভাবে ডাবল ক্রচেট বুনে নিলাম। আবার ফ্রন্ট, ব্যাক, এইভাবে এই সবটা বুনে নেব, নিয়ে কিভাবে কানাটা মুড়ছি দেখাচ্ছি।
এবার দেখুন পুরোটা হয়ে গেল এটা কর্নারে, এটা উল্টা কাটবো না, এবারে এই সাইড থেকে জুড়ব, মানে সিঙ্গেল ক্রচেট করে স্লিপ স্টিচ করে জুড়ব, একটা চেন করে ঘুরিয়ে নিলাম। এই দেখুন দুটো লুপ একসাথে নিলাম, নিয়ে এইভাবে জড়াবো না। এভাবে এক লাইন করে সিঙ্গেল ক্রচেট দিচ্ছি, আপনারা চাইলে দু লাইন করেও দিতে পারবেন। এইভাবে চারদিকটাই সিঙ্গেল ক্রচেট করে জুড়ে দেবেন। এই কর্নারে এসে গেলাম, দেখুন এবার কর্নারে একবার, দুবার, তিনবার, চারবার, প্রত্যেকটা কর্নারে চারবার করে দিতে হবে, প্রত্যেকটায় একটা করে একটা চেনের উপরে। আর এই কর্নারগুলোতে, এই কর্নারে চারটে দিলাম, এই কর্নারে চারটে, এই কর্নারে চারটে সিঙ্গেল ক্রচেট হবে। এবার পরের চেন থেকে আবার তুলব, এই সাইডটা এবারে জুড়ব সিঙ্গেল ক্রচেট করে, এই দেখুন এই যে স্কোয়ার, পুরোটা আমি করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি।
কর্নারটা চারটে করলাম। এইভাবে চার ধারটা জুড়ে দেব, দিয়ে আরেকটা রো করেও আপনারা দিতে পারেন। আমি এইটুকুই দিয়ে দিলাম, দেখুন বাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। এটা দেখিয়ে দিলাম, এদিকটা জোড়া, এই কর্নারে চারটে, এই কর্নারে চারটে, এই কর্নারটা টোটাল করে নেব। কর্নারে চারটে করে নিলাম, এবারে এখানে স্লিপ করে জুড়ে দেব। এই দেখুন 10 গ্রাম উল নিয়েছিলাম, এইটুকু আছে। আর আমি যে উলগুলো নিয়ে ওগুলো 25 গ্রামের, হাফেরও কম ছিল উলের গোল্লাটা। ফার্স্টের দিকে দেখবেন বুঝতে পারবেন, এটা পিছনের দিকটা আর এটা সামনের দিকটা। এই উলটা ভেতর থেকে জুড়ে দেব, আর এটা জুড়ে দিয়েছিলাম, এটা কেটে দেব। এইভাবে জুড়ে দেব। তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগলো ডিজাইনটা, আর কি দেখতে চান সেটা একটু আমাকে জানাবেন, আমি তাহলে নেক্সটে দেখাবো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখবার জন্য।